লাইভটা যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, লাইভটা শো হচ্ছে। আজকে একটু জবের ব্যাপারে বলবো, হ্যাঁ জবের বিষয়ে বলবো, জব পাওয়ার নিউমারোলজি রেমিডি নিয়ে আলোচনা করব। হ্যাঁ জয়েন হয়ে যাও, জয়েন হয়ে ওয়েট করো, নাম্বারটা পিন পোস্ট কেন করা যায় না কে জানে, যাই হোক মাঝে মাঝে তো হয়, মাঝে মাঝে কি হয় কে জানে। ডেট অফ বার্থ মানে যারা জানো, বেশিরভাগই তো নিজের জন্ম তারিখ সম্পর্কে জানো তোমরা, সেই জন্য ডেট অফ বার্থ নিয়ে চলে আসো। যারা জানো তাদের এই মুহূর্তে বা সবসময় জীবনে একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে জব, জব পাওয়া নিয়ে তোমরা অনেক চিন্তিত থাকো বা জব তোমরা পেতেও চাও, সেইটা নিয়ে আজকে কিছু নাম্বার দেবো আর কি, আজকে লাইভে সেই চ্যান্টিংটার বিষয়ে বলবো। ওয়েট করো, সবাই একটু জয়েন হয়ে যাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন হয়েছে ইন্দ্রাণী মুখার্জি, সহেলী চক্রবর্তী, সবাইকে ধন্যবাদ, সবাইকে ওয়েলকাম। তোমাদের জীবনে দেখবে জবের এই রেমিডিটা অনেক সময় তোমাদের জীবনে দেখবে কাজে লাগবে, আজকে সেই ধরনের রেমিডি শেয়ার করব, ঠিক আছে। দেখো রিঙ্কি দেবনাথ আমাদের সঙ্গে জয়েন হয়েছে, স্নেহা চক্রবর্তী জয়েন হয়েছে, রাখি মিতা চক্রবর্তী, সবাইকে ধন্যবাদ। যারা আজকের এঞ্জেল নাম্বার পেয়েছ তারা আশা করি ভালো কাজ হচ্ছে। অম্বুবাচীর এই তিনটে দিন একদম স্পেশাল, যারা রেমিডি বুক করেছিল তাদের চ্যান্টিংটা তো চলছে, যারা নিজেরা নিজেরা করছো তারাও করো, তারা এই চ্যান্টিংটা অন্যদিন যদি তোমরা 51 টাইমস করো, তোমাদের বলা আছে 51 টাইমস মোটামুটি করার জন্য, কিন্তু তোমরা আজ এই চারটে দিন তোমরা 111 বার করে করবে, ঠিক আছে। এই চারটে দিন তোমরা 111 বার করে করবে, হাতে আরো দুটো দিন সময় আছে। এই দুটো দিনে তোমরা যে কোনো ক্রিয়া যেটা চাইছো, একটা প্রবলেমকে ফেস করছো বা কোনো একটা প্রবলেমকে তোমরা ফেস করছো দীর্ঘদিন ধরে, সেই প্রবলেমটা সলভ হচ্ছে এই ধরনের একটা মাইন্ড দিয়ে তারা জব করো। ওই যে সকালবেলা যে নাম্বারটা আসে আর যে মন্ত্রটা আসে, এই তিন দিন চার দিনে এই পাঁচ দিনে পাঁচটা দেবী রূপ, মা লক্ষ্মীরই পাঁচটা রূপের বিশেষ মন্ত্র সহ নাম্বার থাকে, সেটাকে 51 বারের জায়গায় তোমরা 111 বার করে চ্যান্ট করতে পারো, এবং এই পাঁচ দিনে এই জপের বিরাট ফল। এবং প্রথম দুদিন করেই অনেকে ফল পেয়েছে যারা পাঁচ দিন করো, এবং অনেক মাস পরে হয়তো তোমার কিছু পূর্ণ হওয়ার ব্যাপার আছে, সেটা এখন বলে রাখো। বছরে টার্গেটেড কয়েকটা দিন থাকে, যেমন এই বিজয়া দশমীর দিনটা বিরাট টার্গেটেড, তারপরে এই অম্বুবাচী, এই অম্বুবাচীর সময়টা এটা হচ্ছে একটা টার্গেটেড একদম ডে, সবাই মানে বহুদিন ধরে ওয়েট করে এই টাইমে ক্রিয়া করার জন্য, যে হ্যাঁ কোন ক্রিয়ার জব যদি হয় সেই জবটা সব থেকে ভালো হয়। হ্যাঁ প্রথাগতভাবে দেবী মূর্তির হয়তো পুজো হচ্ছে না, কিন্তু জপের রেজাল্ট মানে দুর্দান্ত, সেই জন্য আমি সেই জন্য জবটা দিই, চ্যান্টিংটা দিই নাম্বারের থ্রুতে। আমার প্রোগ্রাম মানেই তোমরা চ্যান্টিং পেয়ে থাকো, সেই চ্যান্টিংটা করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কতটা শক্তিশালী আছে। আজকে যারা যারা লিখছো যে জব জব কবে পাবে, এই জব মানে হচ্ছে চাকরি, আর জব যেটা বলছি সেটা হচ্ছে চ্যান্টিং জব প, আর এটা হচ্ছে চাকরি, যেটা চাকরির ব্যাপারে তোমরা জানতে চাইছো, সেটা প্রাইভেটে হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক, যেখানেই হোক না কেন তোমরা মোট কথা ভালো চাকরি পাবে। ডেট অফ বার্থ ওয়াইজ তোমরা তোমাদের পাবে, আমাদের ভাগ্য সংখ্যা একটা নির্দেশ করে, আমাদের একটা কাজের জায়গা, আমাদের একটা জন্ম সংখ্যা নির্দেশ করে কাজের জায়গা। তাহলে প্রাথমিকভাবে আমি জন্ম সংখ্যার দিকে চলে যাব, জন্ম সংখ্যা অনুযায়ী তোমরা কিছু নাম্বার লিখে নাও, নবগ্রহ অনুযায়ী জন্ম সংখ্যায় আমাদের হয়, নবগ্রহের বাইরে আমাদের কোনো জন্ম সংখ্যা হয় না, আজ পর্যন্ত হয়নি কারোর, 1 থেকে 9 এর মধ্যেই জন্ম সংখ্যা হয়, কারোর জন্ম সংখ্যা দেখবে না যে 0 দিয়ে শুরু হচ্ছে, সুতরাং 0 দিয়ে কোনো গল্প নেই, 0 যা আসে পরে আসে, এবং শূন্যটাও আমাদেরই আবিষ্কার করা জিনিস, সেটা নিয়ে ইংরেজরা অনেক সময় বলে যে আমরা আবিষ্কার করেছি, সেটা পরের ব্যাপার, জিরো তত্ত্বটাও সেই এই ধর্মেরই জায়গা, যা কিছু খুঁজবে আমাদের ধর্মের মধ্যেই সবকিছু পাবে, অন্য কোথাও কিছু ছিল না, পরে সবকিছু নেওয়া হয়েছে এবং তারা সবসময় বলে যে আমরা করেছি, ব্যাপারটা সেটা নয়। আচ্ছা এবারে জিরোর যে জায়গাটা, জিরোটা সবসময় জন্ম সংখ্যা যেটা দিয়ে তৈরি হচ্ছে তোমাদের, সেই সংখ্যার পরে আসে, আগে সবসময় 1 থেকে 9ই থাকে, 1 থেকে 9 দিয়েই তোমাদের জন্ম সংখ্যা শুরু,
এবং যখনই দশ হয়ে যাচ্ছে সেই দশ সংখ্যাটাকে যখন আমরা যোগ করছি তখন আমরা একই পাচ্ছি, যখন এগারো হয়ে যাচ্ছে তখন আমরা দুটো এককে যোগ করলে দুই পাচ্ছি। সুতরাং আমরা যে কোনো তারিখে জন্মায় না কেন এক থেকে নয়ের মধ্যেই পাচ্ছি। ব্যাপার হচ্ছে এই কথাটা তোমরা ভাববে যে এই কথাটা এতক্ষণ ধরে কেন বলছে, কথা হচ্ছে যে তোমরা নিজের জন্ম সংখ্যা যাদের দুটো দুটো ডিজিট আছে তারা যোগ করে একটা সংখ্যায় আনবে। তাহলে এই মুহূর্তে যারা যারা জয়েন করেছো তাদেরকে আরো একবার ওয়েলকাম। আমি আজকে জব পাওয়ার জন্য বিশেষ চ্যান্টিং এর নাম্বার দেব জন্ম সংখ্যা অনুযায়ী। এবার আমি শুরু করছি। অলরেডি যারা জয়েন করে গেছে খুব ভালো কথা, যারা পরে জব পাবে পড়াশোনা করে তারা লিখে রাখো, তাদের কাজে পাবে। যারা আজকে জব ছাড়া অন্য কোনো প্রশ্ন করছো তাদেরও চ্যান্টিং নাম্বার আমি আরেকটা প্রোগ্রামের মধ্যে দেব, কোনো অসুবিধা নেই। এবার আমি শুরু করছি। যাদের কাজে লাগবে থাকো, যাদের কাজে লাগবে না তারা লিখে রাখতে পারো, পরে কাজে লাগতে পারে। তাহলে আমি শুরু করছি জব পাওয়ার যন্ত্র। যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ তারিখে যাদের জন্ম, আমি এক থেকে নয় পরপর আসব, একটু ধৈর্য ধরে দেখো লাইভটা তাহলেই বুঝতে পারবে। আজকের লাইভে শুধুমাত্র এটাই আলোচনা হবে। যে কোনো মাসের এক দশ উনিশ এবং আঠাশ তারিখে যাদের জন্ম তাদের জন্ম সংখ্যাটা যোগ করলে একই আসে, তারা হচ্ছে রবির জাতক বা জাতিকা। এক সংখ্যাটাকে লিড করে রবি প্ল্যানেট সান। তাহলে তুমি লিখে রাখো তোমার ডেট অফ বার্থ যদি উনিশ হয়, তোমার ডেট অফ বার্থ যদি আঠাশ হয়, তোমার ডেট অফ বার্থ এক হয় দশ হয়, তুমি ড্যাশ দিয়ে লিখে রাখো সান রবি, এই কথাটা লিখে রাখো। লিখে রেখে তুমি ধরো এবার জবের চেষ্টা করছো, তাহলে জবের চেষ্টা করছে এরকম কোন ব্যক্তি, কোন মহিলা বা পুরুষ মানুষ যেই আছে না কেন, ভাই বোনেরা তাদের যদি দেখো প্রোগ্রামটা দেখার পর তোমরা তোমাদের কোনো ভাই ভাই বন্ধু কারোর ছেলের ক্ষেত্রে তোমরা কাজে লাগাতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। নিজেরটা জানতে পারো, অন্যেরটাও এখান থেকে জেনে নিতে পারবে। তাহলে রবির যারা যারা জাতক তারা যারা চেষ্টা করছে তাদের পক্ষে যে নাম্বারটা চ্যান্টিং তারা করবে, তারা কিভাবে চ্যান্ট করবে, নটা সংখ্যা আমি দেব প্রত্যেকের জন্য, নটা নটা করে সংখ্যা থাকবে, সেই নটা সংখ্যা একটু ফাঁক দিয়ে সে গ্যাপ দিয়ে চ্যান্ট করবে। কিভাবে চ্যান্ট করবে লেখো, যাদের জন্ম এক দশ উনিশ আঠাশ ড্যাশ দিয়ে লিখে নাও, সিক্স ওয়ান এইট লেখো, সিক্স ওয়ান এইট একটু ফাঁক দেবে মানে এক সেকেন্ড একটু শ্বাস নিলে, সিক্স ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি এভাবে বলবে, সেভেন ফাইভ থ্রি টু নাইন ফোর, ঠিক আছে। যদি তেরো হয় তোমার ডেট অফ বার্থ তাহলে তুমি চারের আন্ডারে পড়বে, সেটা আমি এরপরে আসছি, আমি এক থেকে নয় সবগুলোই বলবো আজকে, সবগুলোই বলবো। আমি এখন বলছি যাদের এক দশ উনিশ আঠাশ, যারা লাইভটা শুরু থেকে দেখবে না মাঝখান থেকে দেখবে কিছু বুঝতে পারবে না, যারা মাঝখান থেকে দেখবে তাদের যাদের দরকার আছে তারা শুরু থেকে চালিয়ে নিজেরটা দেখে নেবে, একটা না একটা জায়গায় তোমারটা তো পড়বেই। আচ্ছা তাহলে এক দশ উনিশ আঠাশ তারিখে যাদের জন্ম তারা যেটা জবের জন্য চ্যান্ট করবে, সিক্স ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি টু নাইন ফোর এইভাবে চ্যান্ট করবে। তাহলে যখন সিক্স ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি টু নাইন ফোর কথাটা চ্যান্ট করছে তখন ওটা পুরোটা মিলে একবার হবে, চ্যান্টিং হয়ে গেল এইভাবে একশো এগারো বার ডেলি। কতদিন, কারোর হয়তো ইন্টারভিউ আছে পেয়ে যাবে, সে দশ দিনের জন্য করতে পারে, দশ দিন পরে তার একটা ভালো জব পাওয়ার ব্যাপার আছে সে দশ দিনের জন্য চ্যান্ট করতে পারে। যে হয়তো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে সে একশো এগারো বার এই চ্যান্টিংটা করে পড়তে বসতে পারে, বা ইন্টারভিউ হলে গিয়ে পরীক্ষার হলে গিয়ে কম্পিটিশন পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষার হয়তো এক্সাম দিচ্ছে তার জন্য চেষ্টা করতে পারে। মানে যাদের খুব কাছে এগিয়ে এসছে তাদের পক্ষে এই চ্যান্টিংটা ভীষণ কার্যকরী, আর যাদের এখন চার পাঁচ বছর বাকি আছে তাদের জন্য তো খুবই কার্যকরী, তারা যদি এটা করে নেয় খুবই ভালো। এছাড়া কোন তামার যন্ত্রে এই জিনিসটা খোদাই করিয়ে, মানে সোনার উপর বানানো হয় এই দোকানে, এই ধরনের এই নাম্বারটা খোদাই করিয়ে তারা বা বাহুতে পড়ে থাকতে পারে। সংখ্যা তত্ত্বে কার্যকরী যন্ত্র এটা, বুঝতে পারলে? সিক্স ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি টু নাইন ফোর রবির জাতক জাতিকাদের জন্য, বুঝে গেছো? রবিবারেই করবে। যদি বাঁ হাতে বাঁধিয়ে এই যন্ত্রটা খোদাই করে তোমরা পড়তে চাও, এই নাম্বারটা খোদাই করে বাঁ হাতে তাবিজের মতো পড়ে থাকতে চাও, দোকান থেকে এই নাম্বারটা প্লেট হিসাবে বাঁধিয়ে নিতে পারো, তামার যন্ত্রে বা পঞ্চধাতু যন্ত্রে বা অষ্টধাতু যন্ত্রে এরকম ভাবে তুমি বাঁধিয়ে নিয়ে তোমরা এই সংখ্যাটা চাকরির জন্য পড়ে থাকতে পারো বাঁ হাতে, এবং রবিবার দিনকেই ধারণ করবে বেলা একটার আগে, রবিবার দিনটা ভেজ খাবে। যদি কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে দুবছরের মধ্যে আবার তোমরা করে নিতে পারো, কিন্তু চ্যান্টিংটা মাস্ট, চ্যান্টিংটা মাস্ট। চলে আসব দুই এর তারিখের, যে কোনো মাসের দুই এগারো কুড়ি উনত্রিশ, যে কোনো মাসের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে যাদের জন্ম তারা চন্দ্র যে প্ল্যানেট যে গতি যার আছে সেই হচ্ছে গ্রহ, এই গ্রহ দ্বারা পরিচালিত, চন্দ্র গ্রহ দ্বারা পরিচালিত, যার গতি আছে সেই হচ্ছে গ্রহ,
তাহলে 2/11/20/29 তারিখে যাদের জন্ম তাদের উপর চন্দ্রের কম বেশি প্রভাব আছে, তারা চন্দ্রেরই জাতক বা জাতিকা। তাহলে 2/11/20/29 ড্যাশ দিয়ে লিখে রাখো চন্দ্র। তারা যারা জবের চেষ্টা করছো, এই যে এসছে 2/6/2000, তার মানে তুমি 2 তারিখের জন্মের লোক, তুমি এবার কি চ্যান করবে দেখো জবের জন্য। এগুলো চ্যান করলে জবের যদি যোগ থাকে চার্টে, সেটা আরো বেশি পাওয়ারফুল হয়ে কাজ একদম হয়, কাজ ভীষণ শক্তিশালী। তাদের যেটা জন্ম ছক অনুযায়ী তাদের যেটা যন্ত্র, তাদের যেটা রেমেডি, এবার আমি বলছি 7/9/8/6/4/3/10/5 এইভাবে তারা চ্যান করবে। 7/9/8/6/4/3/10/5 এইভাবে তারা চ্যান করবে। আবার শোনো, 7/9/8/6/4/3/10/5 এই চ্যান্টিংটা 111 বার করবে, ঠিক আছে? ওকে, 111 বার এই চ্যান্টিংটা করবে। 3/6/9 মানে এই যে পুরোটা বললে এটা একবার হবে। 7/9/8/6/4/3/10/5 এই পুরো চ্যান্টিংটা বলার পর এটা একবার হবে। এইভাবে তুমি 111 বার করবে, ঠিক আছে? এটা তুমি চাইলে সোমবার দিন তুমি বাঁধিয়ে, দোকান থেকে বাঁধিয়ে সোমবার দিন সকাল 8টার আগে পড়ে নিতে পারো বাঁ হাতে। সোমবার দিন সকাল 8টার আগে বাঁ হাতে পড়ে নিতে পারো, ঠিক আছে? এটা এবার আমি 3-এর ডেটে চলে যাচ্ছি, যারা জব খুঁজছে বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন মাঝখানে আমি একটু বলে রাখি, দিদি বিজনেসের ক্ষেত্রেও কি কাজ হবে? যারা বিজনেস করছে খুব ভালো কাজ হবে বিজনেসের ক্ষেত্রে, মানে কর্ম রিলেটেড বিষয়টাকে স্ট্রং করবে, বার্থ ডেট অনুযায়ী যে কোনো কর্মের জায়গাটাকে স্ট্রং করবে, মেনলি জবের জন্য খুবই ভালো কাজ হবে। তুমি বিজনেসের জন্য এই নাম্বারকে ইউজ করতে পারো, ঠিক আছে? দেখো, এবার 3 তারিখে যাদের জন্ম, যাদের যে কোনো মাসের 3/12/21/30 তারিখে জন্ম, যে কোনো মাসের 3/12/21/30 তারিখে জন্ম, তারা বৃহস্পতির জাতক বা জাতিকা। ড্যাশ দিয়ে লিখে রাখো 3/12/21/30 মানে হচ্ছে বৃহস্পতি, লিখে রাখো ভালো করে। তারা কি চ্যান্ট করবে? 10/5/12, 10/5/12, তুমি চ্যান্টিংটা এভাবেই করবে, 10/5/12 এইভাবে চ্যান্টিং করবে। 11/9/7 ভালো করে লেখো, 3/12/21/30 তারিখের লোকেদের জন্য বলছি, যারা 3/12/21/30 তারিখে জন্মগ্রহণ করেছে, এরকম অবস্থা হয়ে এসছে, যারা জব চাইছে। 11/9/7, 6/13/8, তাহলে জুপিটার যন্ত্র যেটা বৃহস্পতি যন্ত্রের নাম্বার, লিখে রাখো 10/5/12, 11/9/7, 6/13/8, আবারও বলছি 10/5/12, 11/9/7, 6/13/8 এই কথাটা চ্যান্ট করতে পারো পুরোটা নাম্বারটা, বা তোমরা মনে করলে তোমরা বাঁ হাতে লিখে নিয়ে যেতে পারো, বা তোমরা এভাবে যন্ত্র করে বৃহস্পতিবার দিনকে বাধাই করে পড়ে নিতে পারো অষ্টধাতুর যন্ত্রে, বা রূপ করবে না, রূপ করবে না, অষ্টধাতু বা তামা, অষ্টধাতু বা তামা এই ধরনের যন্ত্রই করবে তোমরা, করে বাঁ হাতে পড়ে থাকতে পারো। এবং এটা চ্যান্টিং এর সাথে সাথে কিছুদিন বাদে খুব ভালো জব পাওয়া যায়, এটা এমনই। তোমার ডেট অফ বার্থ অনুযায়ী যদি তুমি নাম্বার চ্যান্ট করো, আর সেই নাম্বার তোমাকে রেজাল্ট দেবে না, তা কখনোই হবে না, সেই নাম্বার তোমাকে রেজাল্ট দেবেই দেবে। চলে যাব এবারে 4, ঠিক আছে? দেখো, 4-এর যারা যে কোনো মাসের 4/13/22/31 তারিখে যেটা আমি বানিয়েছি সেটা এবার দেখো। এগুলো বহুদিন ধরে আছে, কিন্তু আমি যে সংখ্যার ভাইব্রেশন পাই সেই অনুযায়ী আমি এটা তৈরি করেছি, যেখান থেকে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা ভালো আসে। আচ্ছা, 4/13/22/31 তারিখে যাদের জন্ম, যারা জানতে চাইছিলে যে কোনো মাসের 4/13/22/31 তারিখে যাদের জন্ম, এক মিনিট, তুমি দুয়েরটা বলছো 7/9/8/6/4/3/10/5, হ্যাঁ 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 একদম একদম, ওইভাবেই চ্যান্ট করবে, ঠিক আছে? চারের যে ডেট অফ বার্থ, যে কোনো মাসের 4/13/22/31 লিখে রাখো ড্যাশ দিয়ে তোমরা রাহুর জাতক বা জাতিকা, তোমরা রাহু প্ল্যানেট দ্বারা তোমরা পরিচালিত। তাহলে তারা কি চ্যান্ট করবে? যারা 4/13/22/31 তারিখে জন্মাচ্ছে এবং জবের জন্য চেষ্টা করছে, বা 2-3 বছর হয়তো বাকি আছে বা প্রিপারেশন নিচ্ছে, তাদের যাতে হেল্প হয়, এবং এটা যথেষ্ট পেড রেমেডির শক্তিশালী রেমেডি, এটা পেড রেমেডিতে মানুষকে দেওয়া হয়, সেই ধরনের জিনিসগুলো মাঝে মাঝে ফ্রি অফ কস্ট দিই, কারণ কি মানুষ কিছু উপকার পাবে যারা খুঁজছে, কারণ এসব বাঁধিয়ে লোকে পড়তে পারে না, তখন এদের নামে এনার্জাইজ করে এরকম বাঁধিয়ে দিয়ে দেওয়া হয়, যেটা দেওয়া থাকে হাতে বেঁধে থাকে, বলে যে পড়ে জব হয়ে গেছে, গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাচ্ছে, পড়াশোনা করেছিলাম খুব ভালো চাকরি পেয়ে যাচ্ছি, তো এই ধরনের নাম্বারগুলো তাদের হেল্প করে, তারাই লিখেছে, তারাই পরীক্ষা দিয়েছে, তারাই সব করেছে, এরকম না যে সাদা খাতা জমা দিয়ে এসে ও শুধু সংখ্যার বলেই পেয়ে গেছে, এটা না, ও পরিশ্রম করেছে, কিন্তু ওকে কোথাও একটা সাপোর্ট করেছে ইউনিভার্স,
কারণ ও বিশেষ নাম্বারকে ক্যারি করছে নিজের সাথে, বিশেষ নাম্বারের একটা বিশেষ এফেক্ট সব সময় থাকে, ঠিক আছে? তাহলে 4/13/22/31 তারিখে যাদের জন্ম, 4/13/22/31 তারিখে যাদের জন্ম তারা একটু চ্যান্টিংটা লিখে নাও। দেখো কি চ্যান্ট করবে, 13/8/15 এইভাবে চ্যান্ট করবে। দেখো 13/8/15 আবারও বলছি 13/8/15 একটু গ্যাপ দিয়ে 14/12/10 তাহলে 13/8/15 14/12/10 13/8/15 14/12/10 আবার 9/16/11 9/16/11 তাহলে 13/8/15 14/12/10 9/16/11 আবারও বলছি রাহুর যে যন্ত্র সেটা হচ্ছে 13/8/15 14/12/10 9/16/11 আর একবার বলে দিচ্ছি 13/8/15 14/12/10 9/16/11 এই যে নাম্বারগুলো বললাম নটা নাম্বার এইভাবেই সে চ্যান্ট করবে। যদি সে চ্যান্ট করতে করতে মনে করে আমি ধারণও করতে চাই, আমি একটা সবসময় এই সংখ্যার বলটাকে আমি নিজের কাজে লাগাতে চাই, তাহলে সে বাঁধিয়ে নেবে দোকান থেকে, কোনো সোনার উপ বাঁধানোর দোকান থেকে অষ্টধাতু দিয়ে খুবই কম খরচে বাঁধিয়ে নেবে, বা কোনো এমনি বাঁধাই করা দোকান থেকে বাঁধিয়ে নেবে একটা তাবিজের যন্ত্রের আকারে। বাঁধিয়ে নেওয়ার পরে শনিবার দিন সকাল 8টার আগে সে বাঁ হাতে ধারণ করবে, শনিবার দিন সকাল 8টার আগে বাঁ হাতে ধারণ করবে, এই কথাটা তোমরা একটু লিখে রাখো, ঠিক আছে? লিখে রেখেছ? ওকে, এবারে আমি চলে যাব তোমাদের যে যন্ত্রটা, এবারে আমি নেক্সট যে যন্ত্রটা আমি একটু বলবো তোমাদের, সেটা তোমরা একটু লিখে নাও, লিখে নাও। এবার 5 তারিখে জন্ম ডেটে চলে আসবো, ঠিক আছে? 5 তারিখ লেখো, এক ডেটটা যাদের জন্ম 1/10/19/28 তাদেরটা অলরেডি বলা হয়ে গেছে, যখন মনে করবে তখন তোমরা লাইভটাকে পিছনে নিয়ে গিয়ে দেখে নেবে যখন হয়ে যাবে। এবার 5-এর মানুষরা ওয়েট করছে, 5-এরদেরকে বলা দরকার, কারণ এরপর 6-7-8 হয়তো কেউ ওয়েট করছে এখানে, তাকে তো তাড়াতাড়ি বলতে হবে। যে কোনো মাসের 5/14/23 তারিখে যাদের জন্ম, যে কোনো মাসের 5/14/23 তারিখে যাদের জন্ম তারা ড্যাশ দিয়ে লিখে রাখো, তারা বুধ গ্রহ দ্বারা পরিচালিত, তারা বুধ গ্রহ দ্বারা পরিচালিত, তারা এমনিতে ইয়েলো কালারটাকে সবসময় ইউজ করবে বেশিরভাগ। আচ্ছা, এইবারে তারা যে নাম্বারটা চ্যান্ট করবে জবের জন্য, যারা হয়তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তারা কোনো কর্পোরেট সেক্টরে আছে, কিংবা হয়তো জবে আছে আর একটু প্রমোশন চাইছে, মানে জবের উন্নতিও চাইছে, তাহলেও এই নাম্বারটাকে বিরাট ভালো কাজ দেয়। মানে কোনো প্রমোশন বা কোনো শত্রু আছে যে যার জন্য প্রমোশন হচ্ছে না, প্রমোশন আটকে আছে, কোনো শত্রু একদম শত্রু হটে গিয়ে, মানে শত্রু একদম হটে গিয়ে খুব সুন্দর মানে চলে যায়, গিয়ে তার জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যায়, শত্রু হটে যায় একদম। আচ্ছা, মার্কারি যন্ত্রটা লিখে রাখো, বুধের যে যন্ত্র, বুধ যন্ত্রটা লেখো, 5/14/23 তারিখে তারা কি চ্যান্ট করবে, 9/4/11 9/4/11 লেখো, 9/4/11 10/8/6 5/12/7 তাহলে 9/4/11 10/8/6 5/12/7 আবারও বলি 9/4/11 10/8/6 5/12/7 এই তিনটে নাম্বার এইভাবে করে একটু গ্যাপ দিয়ে দিয়ে চ্যান্ট করবে, কিন্তু পুরোটা চ্যান্টিং করার পর ওটা একবার হবে, তারপরে চ্যান্টিং করার পর দুবার হবে, এইভাবে 111 বার চ্যান্টিং করতে হবে, যতদিন খুশি চ্যান্ট করতে পারো, 21 দিন মিনিমাম করবে, তারপরে একটু গ্যাপ দিয়ে তোমরা আবার চ্যান্ট করতে পারো, 21 দিন করে মিনিমাম করবে, 31 দিন করে মিনিমাম করবে, এইভাবে করবে। হ্যাঁ, তাহলে যারা যন্ত্রটা বাঁধিয়ে পড়তে চাইছো তারা বুধবার দিনকে পড়ে থাকতে পারো, তারা বুধবার দিনকে পড়ে থাকতে পারো, ঠিক আছে? বুধবার দিনকে এটা বাঁধিয়ে, বুধবার দিনকে বিকেল 5টার আগে যে কোনো সময়, বুধবার দিনকে বিকেল 5টার আগে যে কোনো সময় তোমরা পড়বে, এবং বুধবার দিনটা ভেজ খাবে, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবারে আমি চলে যাব যে কোনো মাসের 6/15/24 যে কোনো মাসের তোমার 6/15/24 তারিখে যাদের জন্ম, ভেনাস যন্ত্র, ভেনাস যন্ত্রটা একটু লিখে নাও, ঠিক আছে? লিখেছ? লেখো 6/15/24 ড্যাশ দিয়ে লেখো শুক্র, তোমরা হচ্ছে শুক্র গ্রহ দ্বারা পরিচালিত, তোমরা হচ্ছে শুক্র গ্রহ দ্বারা পরিচালিত, ভালো করে লেখো এটা, তাহলে শুক্র কথাটা লিখে রাখো, কারণ এটা লেখার দরকার আছে, তুমি শুক্রের যন্ত্র বানাচ্ছ, তোমাকে তো লিখতে হবে। তুমি চ্যান্ট কি করবে, দেখো 11/6/13 লেখো, 11/6/13 12/10/8 7/14/9 তাহলে 11/6/13 12/10/8 7/14/9 এই যে নাম্বারের সিরিজ, এই নাম্বারের সিরিজ অনুযায়ী ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা শক্তি চলছে, প্রত্যেকটা প্ল্যানেট একটা নাম্বারের ছন্দে চলে, আমরা যখন সেই নাম্বার থেকে কেটে গিয়ে এটা ওটা করতে থাকি তখন আমাদেরকে ইউনিভার্স সঙ্গ দেয় না, তখন আমাদের মনে হয় জবে প্রবলেম হচ্ছে, কখনো কারোর মনে হয় প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে, কার মনে হয় হেলথে প্রবলেম হচ্ছে, তার মানে ইউনিভার্সের সাথে কোনো একটা এনার্জি আছে,
যেটা আমরা ব্যালেন্স করতে পারছি না, আমাদেরই অসুবিধা আছে। সেই জন্য সেই প্ল্যানেটের এনার্জিটাকে আমরা বার্থ ডেট অনুযায়ী ব্যালেন্স করব। তখন আমাদেরকে প্ল্যানেট বলে, তোমাকে তো একটা জন্ম তারিখ দিয়েছি, তুমি তোমার জন্ম তারিখের রহস্যটা কেন বুঝতে পারছো না? তুমি তোমার জন্ম তারিখ বুঝে তুমি তোমার নাম্বারকে কাজে লাগাও। সেই হিডেন কোডগুলো শাস্ত্রের মধ্যে থাকে, ওই জন্য যে কোনো প্রফেশনে আমরা থাকি আমাদেরকে শাস্ত্রটাকে একটু জানতে হয়, না হলে তুমি লাইফের ট্র্যাকটা খুঁজে পাবে না। তুমি ভাববে কোন রাস্তায় আমি চলছি, সেটা দেখানোর জন্যই শাস্ত্র। তাহলে যে কোনো মাসের 6-15-24 তারিখে যারা জন্মগ্রহণ করেছে তারা যেটা চ্যান্ট করবে 11-6-13-12-10-8-7-14-9, এটাকে তোমরা শুক্রবারে যন্ত্র আকারে চাইলে বাঁধিয়ে পড়ে থাকতে পারো, যন্ত্র আকারে চাইলে বাঁধিয়ে পড়ে থাকতে পারো। শুক্রবার হচ্ছে গিয়ে তোমার ভোরবেলা ধারণ করে নিতে পারো 6-8 মধ্যে, ভোরবেলা 6-8 মধ্যে, বা তুমি সন্ধ্যাবেলা ধারণ করতে পারো 6:00 আগে, মানে সন্ধ্যাবেলা যদি ধারণ করো 3-5 বিকেলবেলার টাইম, আর সকালের টাইম হচ্ছে 6-8, ঠিক আছে? সকালের টাইম 6-8 আর সন্ধ্যাবেলার টাইম হচ্ছে 3-5, এটা হচ্ছে তোমাদের টাইম, ভেনাস যন্ত্রের যে টাইমিং এটা হচ্ছে সেটা টাইমিং, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমাদের হয়ে গেল হচ্ছে গিয়ে 6 যাদের জন্ম। এবার আমি চলে যাব 7 যাদের জন্ম, যারা 7-টা একটু ওয়েট করছিলে। হ্যাঁ, স্টোন পড়লেও ক্রিস্টাল পড়া যায়, এটা একটা কোনো টপিকের অসুবিধা নেই, স্টোন পড়লেও পড়া যায়। তোমার যেটা লাগবে তোমার ওভার পাওয়ার না হলেই হলো, ইউনিভার্সের সঙ্গে তোমাকে অ্যালাইন্ড হয়ে চলতে গেলে তার পাওয়ারের সঙ্গে যতটা পাওয়ার তোমার দরকার ততটাই দিতে হবে, তার বেশি পাওয়ার দেওয়া যাবে না, তাহলে ওভার পাওয়ার হয়ে যাবে। আর তার কম পাওয়ার থাকলেও তোমাকে সমস্যা ভোগ করতে হবে, সবসময় পাওয়ারটা মাপে মাপেই হতে হবে, যেটা আমাদের হয় না। 99% কেন, 100% মানুষেরই মাপে মাপে হয় না, আমাদের একটু কমই থাকে, সবকিছুতেই আমাদের কমই থাকে, আমাদের বেশি কই থাকে। আবার অনেকের মানুষের একটু বেশি হয়ে যায়, তখন তার অস্বস্তি হতে পারে হেলথের ক্ষেত্রে, তখন সেটা তাকে একটু খুলে কম কমিয়ে রাখতে হবে, সুতরাং পাওয়ার ব্যালেন্স করে চলতে হবে। আচ্ছা, যে কোনো মাসের 7-14-21 তারিখে যাদের জন্ম, যে কোনো মাসের 7-14-21 তারিখে যাদের জন্ম তারা কেতু দ্বারা নিয়ন্ত্রিত, মানে কেতুর প্রভাবটাই সারা জীবনের জন্য তারা কার্মিক নিয়ে এসেছে, যে কেতুর প্রভাবের ভালো খারাপটাই তারা বহন করবে, কেতু তাদের সঙ্গে সবসময় চলছে, কারণ তাদের জন্ম সংখ্যাই হচ্ছে কেতু। তাহলে লিখে রাখো, কেতু হচ্ছে আমরা নেপচুন প্ল্যানেটকে ধরি, কেতুর এনার্জি হিসাবে নেপচুন প্ল্যানেটকে ধরি, আর রাহুর এনার্জিটা ছিল ইউরেনাস প্ল্যানেট। আচ্ছা, কেতুর এনার্জির চ্যান্টিংটা একটু লেখো, যে 7-14-25 তারিখে যাদের জন্ম তারা কি চ্যান্ট করবে, যাদের জন্ম 7-14-25 তারিখে জন্ম, এই সরি 7-16-25 তারিখে জন্ম যাদের, তারা লিখবে কেতুর যন্ত্রের চ্যান্টিংটা। লেখো 14-9-16, 14-9-16, 15-13-11, 10-17-12, তাহলে আর একবার বলছি, নাম্বার তিনটে লেখো 14-9-16, 15-13-11, 10-17-12, আবার বলছি 14-9-16, 15-13-11, 10-17-12, 14-9-16, 15-13-11, 10-17-12, ঠিক আছে? তাহলে আরেকবার লিখে নাও, 14-9-16, 15-13-11, 10-17-12, এই কথাটা তোমরা চ্যান্ট করবে, এইটাই চ্যান্ট করবে। হ্যাঁ, 13টা বলা হয়ে গেছে, কারণ 13 মানে হচ্ছে 4, তুমি রাহুর যন্ত্রটা খেয়াল করবে এবং একটু লাইফটাকে আগে নিয়ে গিয়ে রাহুর জায়গাটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে 14-9-16, 15-13-11, 10-17-12, এটা হচ্ছে তোমার কেতুর হচ্ছে গিয়ে কেতুর যন্ত্র, যাদের 7-16-25 তারিখে যাদের জন্ম তারা এই যন্ত্রটা ফলো করবে, এবং মঙ্গলবার দিন তোমরা এটা তাবিজের আকারে করে নিয়ে বাঁধিয়ে অষ্টধাতুতে ধারণও করতে পারো, ধারণও করতে পারো তোমরা, ঠিক আছে? মঙ্গলবার দিন কখন ধারণ করবে, সকাল 7 আগে ধারণ করতে পারো, বা সন্ধ্যে 7 আগে, মানে সন্ধ্যে 5-6 ছটার মধ্যে তোমরা ধারণ করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে এবারে 8 যে যন্ত্র, আমি চলে যাব এবার 8 যন্ত্রে। যে কোনো মাসের ধরো তোমাদের দেখা যাচ্ছে যে তোমাদের মানে 8-17-26 তারিখে ধরো তোমাদের জন্ম, ঠিক আছে? দেখো এবার 8-17-26 তারিখে জন্ম, ড্যাশ দিলে, ড্যাশ দিয়ে লিখে রাখো শনি, 8-17-26 তারিখে যাদের জন্ম তারা একটু ড্যাশ দিয়ে লিখে রাখো শনি, শনির কথাটা লিখে রাখো, স্যাটার্ন যন্ত্র এবার তোমরা তৈরি করছো, যারা জবের চেষ্টা করছো, 8-17-26 তারিখে জন্ম অথচ জবের চেষ্টা করছো, তাদের জন্য এই যন্ত্র কার্যকরী। কিরকম যন্ত্র, কি চ্যান্ট করবে, 12-7-14, 12-7-14, 13-11-9, 8-15-10, তাহলে 12-7-14, 12-7-14, 13-11-9,
8, 15, 10 এইটা তোমরা চ্যান্ট করবে, তোমাদের চ্যান্টিং নাম্বার এটা। 4, 13, 22, 31 যা এক মিনিট, তোমাদের স্যাটার্ন যন্ত্রের মাঝখানে আমি একটুখানি গ্যাপ নিচ্ছি, সেটা হচ্ছে তোমার যে তুমি যে যার 31 তারিখে জন্ম সে 4-এর ডেটের যে যন্ত্রটা বলেছি রাহু সেটা ফলো করো। 4, 13, 22, 31 তারিখে যে কোনো মাসের জন্ম হলে তোমরা 4-এর ডেটটা নিজের জন্ম নাম্বারটাকে একটা সিঙ্গেল ডিজিটে করবে, করে তুমি এখানে লাইভটা দেখবে সেই অনুযায়ী তুমি ফলো করে নেবে। এখন আমি বলছি 8, 17, 26 তারিখে যাদের জন্ম তাদের হচ্ছে গিয়ে তাহলে তুমি 8, 17, 26 তারিখে যাদের জন্ম তারা স্যাটার্ন যন্ত্র করবে, তাদের নাম্বার গুলো হচ্ছে 12, 7, 14, 13, 11, 9, 8, 15, 10 12, 7, 14, 13, 11, 9, 8, 15, 10 হ্যাঁ হয়েছে। এইভাবে চ্যান্টিং করবে, যদি চাও যে পড়ে থাকতে বাধিয়ে তাহলে শনিবার দিন পড়বে, সকাল 8টার আগে পড়ে নিতে পারো বা সন্ধেবেলা পড়লে 5টা থেকে 7টার মধ্যে সন্ধেবেলা পড়লে 5টা থেকে 7টার মধ্যে পড়বে, 8টা যেন পার হয়ে না যায়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, 8টা যেন পার হয়ে না যায়। এটা তোমাদের চলে গেল স্যাটার্ন যন্ত্র। এবারে যে কোনো মাসের 9, 18, 27 তারিখটাই বাদ রইল, 9, 18, 27 তারিখটা এবার যাদের জন্ম তারা ড্যাশ দিয়ে লিখে রাখো তারা মঙ্গলের জাতক বা জাতিকা। যে কোনো মাসের 9, 18, 27 তারিখে যাদের জন্ম তারা হচ্ছে মঙ্গলের জাতক বা জাতিকা, মঙ্গল প্ল্যানেট দ্বারা তারা পরিচালিত। তারা যদি চাইছো জবের জন্য কেরিয়ারের জন্য সংঘর্ষ করছো, তারা কিছু নাম্বারের সাপোর্ট যদি ইউনিভার্স থেকে চাইছো, ইউনিভার্স তোমাদের সেই সাপোর্টটা অবশ্যই দেবে এবং তোমাদেরকে অনেক ভালোভাবে সাপোর্ট দেবে। প্রমোশন চাইছো সেটা দেবে, বিজনেসের ক্ষেত্রে উন্নতি করতে পারো, আয় বাড়াতে পারো, এই যন্ত্র তোমাদেরকে হেল্প করবে যদি তোমার জন্ম তারিখ 9, 18, 27 এর মধ্যে হয়ে থাকে। তাহলে তুমি একটু ড্যাশ দিয়ে মঙ্গল কথাটা লিখে রাখো, এবারে এর যন্ত্রটা তোমরা বানাও, চ্যান্টিং বানাও। এটা তোমরা নিজেদের ক্ষেত্রে ইউজ করতে পারবে, বন্ধু বান্ধবের দরকার হলে তাকেও তোমরা হেল্প করতে পারবে। তাহলে লেখো 8, 3, 10 এই কথাটা লেখো, 8, 3, 10, 9, 7, 5, 4, 11, 6 8, 3, 10, 9, 7, 5, 4, 11, 6 আবারও বলছি 8, 3, 10, 9, 7, 5, 4, 11, 6 8, 3, 10, 9, 7, 5, 4, 11, 6 এটা হচ্ছে মঙ্গলের যন্ত্র। এই নাম্বার গুলোকে তুমি গ্যাপ দিয়ে এইভাবে করে চ্যান্টিং করবে 111 বার করে, চাকরির জন্য দরকার আছে তো চ্যান্টিং করবে এইভাবে, আর যদি না চ্যান্টিং করতে পারো তাহলে তোমরা বাঁধিয়ে এভাবে মঙ্গলবার দিন পড়ে থাকতে পারো, সকাল 9টার আগে অবশ্যই ধারণ করবে, অথবা রাত্রেবেলা যদি করো 6টা থেকে 8টার মধ্যে ধারণ করতে হবে, সেই দিনটা তোমরা বেজ খাবে। তাহলে বাঁধিয়ে তোমরা বাঁদিকের বাহুতে ধারণ করতে পারো, অথবা মঙ্গলবার দিনকে তোমরা বাঁধিয়ে ধারণ করতে পারো, অথবা তোমরা ডেলি চ্যান্ট করতে পারো। জব পাওয়ার টাইমিং হয়ে গেছে 2-3 মাস পর্যন্ত বা অনেকে কেরিয়ারের জন্য স্ট্রাগল করছো তারা চ্যান্ট করতে পারো, বা অনেকে পেয়ে যাবে কিনা ভাবছো, একটা ইন্টারভিউ দিয়ে এসছো, কল আসবে কিনা, জয়েনিং হবে কিনা, এই ধরনের ভাবছো, তারা এটা চ্যান্ট করতে পারো। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আজকে আলোচনা করলাম যে জবের যন্ত্র নিয়ে, পাওয়ারফুল যন্ত্র ফর জব, এই প্যাটার্নটা তোমরা মনে রাখবে। যারা নিউমারোলজি লসু গ্রিড বানাতে পারো, তিনটে সেই রকম গ্রিড অনুযায়ী বানিয়ে নিয়েও তারা ওটাকে ল্যামিনেট করে নিয়ে নিজের পার্স ব্যাগে ক্যারি করতে পারো সব সময়ের জন্য, জবে চ্যান্ট করতে করতে যাচ্ছ বা চ্যান্ট করছো বা জবের জন্য দরকারে যাচ্ছ, ডেলি জবে বেরোচ্ছ, ওটাকে তুমি ক্যারি করতেও পারো পার্স ব্যাগে, বা জবের আরো উন্নতি চাইছো, একটা জব ছেড়ে অন্য ভালো জব চাইছো, সেক্ষেত্রেও তোমরা বার্থ ডেট অনুযায়ী এই যন্ত্র বা গ্রিডকে ইউজ করে অনেক অনেক ভালো থাকতে পারো। থ্যাংক ইউ।